ভিডিওটির টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকে ভিডিওটি কি ফোন নিয়ে হতে যাচ্ছে। আর আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে সুরাইয়া মোবাইল সেন্টার, ধন্যবাদ জানাই তাদের। প্রথমেই তাদের আমি ধন্যবাদ জানাই, এবং আপনারা তাদের কাছে সকল ধরনের অফিসিয়াল ফোন পেয়ে যাবেন। ডিসক্রিপশনে তাদের পেজের লিংক এবং তার সাথে যোগাযোগ করার নাম্বার আমি দিয়ে দেবো। তো এখন আমরা চলে আসি এই ফোনটি নিয়ে। তো এই ফোনের হানাচে কানাচে উল্টা সামনে সব জায়গায় আপনারা একটু 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 করে ডিটেলস পেয়ে যাবেন। আপনাদের হাতে যদি যথেষ্ট পরিমাণ টাইম থাকে আপনারা দেখে নিতে পারেন যে ফোনটিতে কী কী দিয়েছে তারা। তো আমার হাতে অত বেশি টাইম নেই, আমি অত দেখতে পারলাম না, আমি প্রথমে এই ফোনটি আনবক্স করে শুরু করি। তো ফোনটি খোলার মানে বক্সটি খোলার পরেই প্রথমে পেয়ে যাবেন জামা কাপড় পরা ফোন। তো তারা ফোনটিকে অনেক সুন্দরভাবে র্যাপিং করে রেখেছে। ফোনটি বের করি আগে, তো জামা কাপড় থেকে আগে ফোনটা আগে বের করে নেই আমরা। তো ফোনটি সাইডে রাখি, তারপর দেখি জামা কাপড়ের সাথে তারা আবার কি দিয়েছে। তো এখানেও তারা মোটামুটি হালকাভাবে কিছু ডিটেলস দিয়েছে যে ছয় মানে কত এমএএইচ ব্যাটারি পাবেন, কী কী পাচ্ছেন, ক্যামেরা কত, এই এই সব আপনার কাছে টাইম থাকলে আপনি পড়বেন পড়বেন বেশি বেশি করে পড়বেন। তো তারপরে দেখতে পাচ্ছি একটা স্টিকার, এর দরকার নেই, আমি এটা দরকার কি অন্য কিছু দরকার মনে করি না। দেখি তারপরে এর ভিতর থেকে কি বের হয়। তারপরে এই কমন একটা জিনিস ইউজার ম্যানুয়াল, এটাও আপনার হাতে টাইম থাকলে পড়বেন, পড়ার কোনো দরকার নেই, অনেক ইংলিশ লেখা আছে, আমি ইংলিশ পড়তে পারি না, আমি পড়তাম না। তো তারপরে এখানে আর একটা জিনিস সারপ্রাইজ, 12 মাসের সাথে তারা আরো 1 মাস ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানির প্রচারের জন্য। আপনারা মোট 13 মাসের ওয়ারেন্টি পাবেন, এখানে অনেক ডিটেলস আছে, এগুলো অবশ্যই একটু পড়ে নেবেন। তো ওয়ারেন্টি কার্ডের নিচেই থাকবে সুন্দর একটা কাভার, যেটা আপনাকে 1-2-7 পাবেন, কিছুদিন পরেই লাল হয়ে যাবে। তো তারপরে কি আছে দেখে নিই, তারপরে ইউএসবি কেবল, আর এটা টাইপ সি পোর্ট না, এটা ইউএসবি কেবল, ফাস্ট চার্জিং হবে না এটা দিয়ে। আর নর্মালি একটা হেডফোন যেটা দিয়ে মোটামুটি আপনার চলে যাবে। তারপরে একটা নর্মালি একটা চার্জার, এটা কিন্তু ফাস্ট চার্জার না, এটা আপনার মাথায় রাখতে হবে। এটি একটি প্লাস্টিক বিল্ড ফোন, তো এটিতে মোটামুটি চলে যাবে আপনার। তো পিছনে পেয়ে যাবেন 4টি ক্যামেরা, 16 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল মাইক্রো, 2 মেগাপিক্সেল ডিপ অ্যান্ড 0.3 মেগাপিক্সেল। তারপরে এখানে আছে বটম ফায়ার লাউড স্পিকার, আর একটা ইউএসবি চার্জিং পোর্ট, আর একটা হেডফোন লাইন। তো তারপরে এখন ফোনটা অন করার সময় এসে গেছে, ফোনটা অন করে আমরা সেট আপ করে নিই, একটু ধৈর্য ধরুন। এখন আসি এই বাজেটের মেইন আকর্ষণে, ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 5-হোল আইপিএস প্যানেল, যা এই বাজেটে অবাক করা একটা বিষয়, যা এই বাজেটে আপনারা অন্য কোনো ফোনে না পাবেন না বললেই চলে। রেজলিউশনে থাকছে 720p এবং এক্সপেক্ট রেশিও পাচ্ছেন 20:9 এবং 266p ডেন্সিটি। ফোনটির নিচের দিকে থাকছে বাটন ফায়ার লাউড স্পিকার, যা ভালো পরিমাণে লাউড, এবং সাথে থাকছে মূল্যবান 3.5mm হেডফোন জ্যাক। ডিভাইসটিতে রান করছে Android 10, এবং কাস্টম হিসাবে থাকছে টেকনো নিজস্ব অপারেটিং সিস্টেম HIOS। HIOS মোটামুটি মানের অপারেটিং সিস্টেম, তো আপনার এই বাজেট হিসাবে ভালোই চলবে। এবং 5000mAh ব্যাটারি দিচ্ছে তারা, 4GB র্যাম। আর এখানে আপনারা প্রথমে অ্যাবাউটে এসে মাই ফোনে ঢুকলে আপনারা এখানে সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন। আপনি যখন ফোন কিনবেন এগুলো চেক করে নেবেন, আইএমই নাম্বার, তারপরে আপনার ফোনে কী কী থাকছে চেক করে আপনাদের ভালো লাগার পরেই না কিনবেন। তো আপনারা এগুলো সব কিছু চেক করে নেবেন। তারপরে ফোনের সেটিংয়ে গেলে, যে সেটিংয়ে আসলে আপনারা এইগুলো পাবেন, এখানে অনেক ধরনের সেটিং দেওয়া আছে।
তো এগুলো দেখে নেবেন কেনার পরে বা কেনার আগে যখন আপনারা মোটামুটি টাইম পাবেন। তো মোটামুটি এই বাজেট হিসাবে বলা যায় ভালোই, মানে যাদের বাজেট কম তারা এই ফোনটি নিতে পারেন। তো এখন আসি এই বাজেটে ক্যামেরা তারা কেমন দিয়েছে এটা নিয়ে। তো এই বাজেটে তারা মোটামুটি ভালোই ক্যামেরা দিয়েছে, মানে 16 মেগাপিক্সেল ভালোই পিক বলতে পারছিলাম আমি। ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো না, বাট আপনারা মোটামুটি ভালোভাবে পিক তুলতে পারবেন এবং চলে যাবে আর কি, নর্মালিভাবে চলে যাবে দিনে ভালো পিক, রাত্রে একটু ডিস্টার্ব করবে আর কি। তো এখন আসি ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি অনেক ফাস্ট, দেখুন টাচ করা মাত্রই অন হয়ে যাচ্ছে। তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে অতটা টেনশন করতে হবে না, পরে কীভাবে বলতে পারছি না, বাট মোটামুটি ভালো। তো আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমি আমার পার্সোনাল মতামত দিচ্ছি আপনাদের সাথে, মানে পার্সোনাল মতামত শেয়ার করছি। মোটামুটি এই বাজেটে যারা অফিসিয়াল ফোন নিতে চান, যারা গেমিং খুব কম করেন, নর্মালি ব্রাউজিংয়ের জন্য, তাদের জন্য এই ফোন ভালোই হবে। আপনি যদি গেমিং না খেলেন, এই ফোনটি আপনি নর্মালি 2 দিনের মধ্যে ইউজ করতে পারেন, 2 দিন দেড় দিন ইউজ করতে পারেন, কারণ 5000 mAh ব্যাটারি। আর ফাস্ট চার্জিং না দেখে মোটামুটি চার্জ একটু ভালোই যাবে, আর ডিসপ্লেটাও অত হাই রেজুলেশনের না, তাই চার্জও অনেক কম কাটবে। তো আপনারা 13,000 টাকাতে যদি কিনতে চান তো নিতে পারেন, অফিসিয়াল ফোন হিসেবে মোটামুটি ভালোই হবে। আল্লাহ হাফেজ।